আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমআরএল ব্লগ থেকে মুসলি রহমান বলছি, আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রেসিপি, আলু পরোটা কীভাবে বানাই। তো আমার আলু পরোটা বানাতে যা যা লাগবে, আমি প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আমি শুকনা মরিচ ভেজে নিব। তো আমি চারটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি শুকনা মরিচ চারটা ভেজে নিয়েছি, আর কাঁচা মরিচ দিব। তো আমি মরিচ ভাজা শেষ আমি উঠে নিয়েছি, আর এখানে আমার ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর পেঁয়াজ আর আলুগুলি আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলি এখন পেস্ট করে নিচ্ছি। তো আলুগুলি ভালো করে পেস্ট করে নিব আমি পরোটা বানানোর জন্য। আলুগুলোর মধ্যে যদি একটু আনাম থাকে তাহলে পরোটাটা সুন্দর হবে না। তো আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি হাতে ভালো করে একটু চটকে নিব। আমার আলুটা সুন্দর করে চটকানো হয়ে গেছে, একদম মিহিন করে ফেলছি আমি। তো শুকনা মরিচগুলির বুটা ভেঙে নিচ্ছি। এখন আমি ওর মধ্যে আর একটু জিরা আর কিছু মশলা একসাথে মিক্স করা এটার গুঁড়াটা দিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য। এখন ভর্তাটা আপনাদের ভাইয়া বানাই দিবে আমাকে, আমি তো ঝাল বানাইতে পারবো না, আমার আঙুল কেটে গেছে, এই জন্য আমি মরিচ ডলতে পারবো না। এই জন্য ইনারা বুকে দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, সবগুলা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর শুকনা মরিচ সব নিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। সব একসাথে মিক্সড করে নিচ্ছে মাখিয়ে। আর যে গুঁড়াটা ফাঁকিটা পরে দিয়ে দিয়েছি, মানে আলুটা সুন্দর করে ভর্তা বানিয়ে দিচ্ছে। ইনারাব্বুর ভর্তা মাখানোটা খুবই মজা হয় খেতে, আমরা ভর্তা বানাইলে ইনারাব্বুরে দিয়ে বানাই। ইনারাব্বু অনেক মজা করে আলু ভর্তা বানাইতে পারে। তো আমার ভর্তা বানানো শেষ, আমি এখন ওর মধ্যে আটা দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে বানাবো, ময়দা দিয়ে না, ময়দা দিয়ে বানালেও সুন্দর হয়, কিন্তু আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি আলু পরোটা। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আগে আমি আলুর সাথে আটাগুলি ভালো করে মেখে নিয়ে পরে পানি দিচ্ছি। খামিরটা অনেক সুন্দর করে খামির করে নিতে হবে, নাহলে পরোটাটা ভালো হবে না। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খামিরটা, আরও অল্প একটু আটা দিচ্ছি, একটু নরম হয়ে গেছে আলু দেওয়ার কারণে, একটু তো নরম হবে, এই জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আটা দিয়ে। তো এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আমার খামিরটা হয়ে গেছে। আমি তেল দিয়ে পুরোটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার
তো আমার খামির করা শেষ, আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি খামিরটা দেখব কেমন হয় পরোটা বানানোর জন্য। তো আমার 10 মিনিট পার হয়ে গেছে, আমি পরোটা অলরেডি একটা বানিয়ে ফেলছি, এখন শিখতেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমি রুটি মেকারে বানাতে চেয়েছিলাম, কিন্তু আলু আর আটা একসাথে দেওয়ার কারণে রুটি মেকারে সুন্দর মতো হচ্ছিল না, এই জন্য আমি বেলে নিচ্ছিলাম বেলন দিয়ে। তো আর অন্য ফিরা নেই নেই রুটি বানানোর, রুটি মেকারেই বানাচ্ছিলাম। তো আমার পরোটাগুলো সুন্দর হয়েছে, হয়ে গেছে বানানো। আমরা ভুনা ডাল দিয়ে খাবো। তো পরোটা ডাল দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এনারা বুকে দিচ্ছি দুইটা, আরও লাগলে পরে দিব। তো অনেক সুন্দর হয়েছে আমার পরোটাগুলি, একদম মশমশা, আর ডাল দিয়ে খেতে পছন্দ করে। একটু ভুনা ভুনা ডালটা, একদম পাতলাও না আবার বেশি ঘনও না। তো আমি বেশি মোটা করি নাই, মিডিয়াম করছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম করছি। তো অনেক সুন্দর হয়েছে আমার পরোটাগুলি, মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে আমার পরোটা বানানো কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।